আমাদেরকে প্রায় আপনারা বলছেন স্যার চাপে আছেন, চাপে আছেন, কি চাপ, চাপে আছেন। আবার আমাদের আরেকটা স্বভাব আছে, চাপে থাকলেও বলি না, অত্যন্ত আনন্দে আছে বলে থাকি। মানুষ যেহেতু দায়িত্বশীল এবং পারস্পরিক দায়িত্বশীলতা যেহেতু রয়েছে, গাজাতে কি হলো, ইয়েমেনে কি হলো, ইরানে কি হলো, ইউক্রেনে কি হলো, সেখানে যদি কোনো মানবিক বিপর্যয় থেকে থাকে সেগুলোর দিকেও আমাদের তো চোখ যাবেই। আমরা ICJ-র একটা রায় দেখলাম, সেই রায়ের প্রতিক্রিয়া আরও বেশি বীভৎস দেখলাম, যে রায়কে কীভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাতে হয় সেই বৃদ্ধাঙ্গুলিটাও কিন্তু দেখানো হয়েছে। কিন্তু সাধারণ মানুষের একটা বিচার বুদ্ধি আছে, আমরাও সেই জিনিসটা দেখেছি, দেখে হয়তো এটার তুলনামূলক বিশ্লেষণ করেছি। আমি বলতে চাচ্ছি এই জন্যই যে জনশাসনে যারা শাসক, যারা শাসন করে, একটা বড় নির্বাচন হয়ে গেছে, নির্বাচনটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়, আমরা চেষ্টা করেছি। সামনে আরও অনেকগুলো নির্বাচন আছে উপজেলা, এগুলোকেও কিন্তু খাটো করে দেখার কোনো অবকাশ নেই। আমরা যদি এই কথা বলি, তৃণমূল পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার যে দায়িত্ব, এবং তৃণমূলে যদি নেতৃত্ব শক্তিশালী না হয় তাহলে জাতীয় পর্যায়েও নেতৃত্ব খুব শক্তিশালী হয়। আমাদের সচিব মহোদয় কতগুলো দৃষ্টান্ত দিয়েছিলেন, ওই ভদ্রলোক প্রথমে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, তারপরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তারপরে জেলা পরিষদে ছিলেন, তারপরে তারপরে জাতীয় সংসদ হয়েছেন, এইভাবে ধাপে ধাপে যে হয়েছেন। এটা হচ্ছে তৃণমূল যে সংস্থাগুলো সেখানেও নেতৃত্ব গড়ে তোলার প্রয়োজন আসে, সেখানেও গণমাধ্যমের ভূমিকা আছে, সেগুলো সঠিকভাবে কাজ করছে কি করছে না, সেখানে গণতন্ত্র কতটা কাজ করছে কতটা কাজ করছে না। তো আমি ব্যক্তিগতভাবে গণমাধ্যমের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা অনেক। একটি হচ্ছে যে বস্তুনিষ্ঠ তথ্য, এটা অবশ্যই কাম্য। আরেকটি হচ্ছে অতিরঞ্জিত, সেটাকেও আমি খুব মন্দভাবে দেখি না। অতিরঞ্জনের মধ্যে কিছু সাহিত্যের উপাদান থাকে, একটু অতিরঞ্জন হতে পারে, কিন্তু বিকৃত তথ্য হলে সেটা মানুষ বিভ্রান্ত হয়, যেটা আমার সহকর্মীরা বলেছেন, আমরা যেটাকে ইংরেজিতে ডিসইনফরমেশন বলে, মিসইনফরমেশন হতে পারে আর অতিরঞ্জিতও হতে পারে। অতিরঞ্জন হবে না এটা হয়, অতিরঞ্জনের কিছু ভালো দিকও থাকে, মানুষকে সেন্সিটাইজ করতে কিছু কিছু অতিরঞ্জন হয়ে থাকতে পারে। তো টোটাল যদি বিকৃতি হয় তাহলে মানুষ বিভ্রান্ত হতে পারে। তো সেই দিক থেকে গণমাধ্যম যে কাজগুলো করছেন, আমি আপনাদের সকলের প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। বিদায়ী কমিটি যে দায়িত্ব পালন করে গেছেন বিগত শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয়, এর আগে আমরা বেশ কিছু, যেটা আমার ভাই মাননীয় কমিশনার আহসান হাবিব খান সাহেব বলেছেন, প্রায় 1200-1300 নির্বাচন আমরা করেছি, সেগুলো তো আপনাদের ভূমিকা ছিল জনগণকে সচেতন করা, নির্বাচন কমিশন তার দায়িত্ব কতটা পালন করতে পারছে বা পারছে না, ব্যর্থ হচ্ছে, জনপ্রশাসন বিশেষ করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যুরোক্রেসি, সরকার ব্যুরোক্রেসি নির্বাচন কমিশনকে সহায়তা করছে কি করছে না, এই তথ্যগুলো যদি খুব তীর্যকভাবে প্রচারিত হয় তাহলে কিন্তু একটা সচেতনতা আর দায়িত্ববোধ গড়ে ওঠে কিন্তু আমাদের মধ্যেও। আমাদেরকে প্রায় আপনারা বলছেন স্যার চাপে আছেন, চাপে আছেন, কি চাপ, চাপে আছেন। আমাদের আরেকটা স্বভাব আছে, চাপে থাকলেও বলি না, অত্যন্ত আনন্দে আছে বলে থাকি। চাপ থাকতেই পারে, যখন একটা দায়িত্ব বড় ধরনের, পরীক্ষা দেওয়ার আগে একটা চাপ থাকে না, অনার্স পরীক্ষা হবে, মাথায় চাপ, চিন্তায় চাপ, সব চাপ, চাপে সবসময় মানুষ থাকে, চাপ অনেক সময় ভালো, চাপটা কিন্তু দায়িত্ববোধকে সুচারু করতে সহায়ক হয়। যখনই দেখি আমার দিকে সবাই তাকিয়ে আছে, আমার উপরে যখন চাপ আছে, নির্বাচন যদি ব্যর্থ হয় আপনাদের খবর আছে, তো এটাও তো একটা চাপ হতে পারে। তো সেটা আমাকে সচেতন করবে যে নির্বাচনটা কতটা সুন্দরভাবে সকলের সহায়তা নিয়ে, আমাদের বিদ্যা বুদ্ধি বিবেক প্রজ্ঞা খাটিয়ে কতটা নির্বাচনকে জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলা যায়,
সেই চেষ্টাটা তখন আমরা অধিক মাত্রায়।